কিছুদিন আগে একজন টপ লেভেলের রোস্টার দাবি করা তেলাপোকা পোকা বলছিল যে মেকআপ বুতুরি বিয়ার সময় পাবনা থেকে আসছে এখন নিজের বিয়ের ঘোষণা দিবে এতদিন লিভিংয়ে ছিল এই ছিল এটা সেটা বলছি আসলে এখন সেই আবার সেই টপ লেভেলের তেলাপোকাই পোকাই বলতেছে যে মেকআপ বুতুরি বিয়ে আগে করে ফেলছে এখন ভিউ টুকানোর জন্য এটা সেটা কইতাছে মুখে কয় কথা বলে দেখেন ব্যাপারী পরিবারের আমি যে বলি যে ব্যাপারী পরিবারের জমুজ বইন বা ব্যাপারী পরিবারের যে রোস্টার তা কিন্তু আমি কিন্তু একে খারাপ কথাও বলি না আমি কিন্তু একটু সত্যি কথাও বলি একটু না অনেকখানি সবগুলাই সত্যি কথা বলি তো আরও কাহিনী আছে এই যে শাগিনুর হঠাৎ করে একজন আদর্শ মা হওয়ার জন্য সে কেন পাইতারা লাগাই দিছে অতীতে আরিফ কইছিল পালিত জামা আরিফ কইছিল যে কি শেষ হাসি আমরাই হাসব তো শেষ হাসি কে হাসবে এইটা আমি দেখবো ইনশাল্লাহ তো চলেন আরও অনেক কথা আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই ভালো আছেন তো মানে সৈল্লা আসলাম আপনাদের সাথে কতক্ষণ আড্ডা সাড্ডা গল্প স্বল্প মারমো তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন না এই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর লাইক করে দেবেন লাইক ছাড়া কিন্তু দুনিয়া চলে না চলেন এখন মেন পয়েন্ট গুলাতে যাই পয়েন্ট নাম্বার প্রথমে যেটা বললাম যে কিছু তেলা পোকারা মানে ভবিষ্যৎবাণী করে নিজের খুব টপ লেভেলের মনে করছে টপ লেভেলের উচ্চপদস্থ পর্যায়ে নিয়ে গেছে আসলে নিজের ঢোল মানে নিজের ঢোল নিজের নাপিটা নয় ভালো এমনও আছে যে তার থেকেও দ্বিগুণ টপ লেভেলের মানুষ আসে বা তার থেকেও বুদ্ধিমান মানুষ আছে বা তার থেকেও বিচক্ষণ মানুষ আছে। ধরেন আপনি একটা মানুষ আপনার চালাকি করলেন আপনার চালাকি ধরার জন্য এমন মানুষও কিন্তু দুনিয়াতে আছে ঠিক আছে তাহলে সে কত বড় চালাক তো সে এর আগে ঢান ঢোল পিটাইলো তার অনুসারী অনুসারীরা নিয়ে মানে অনুসারীদেরকে নিয়ে তা মানে ওই যে হাঁড়ুর উপরে কাপড় উড়াইয়া চাগানি দিয়া নাইচা 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 নাইকচা কইলো যে মেকআপ বুতরির আগের থেকে বিয়ে হয়ে মানে এখন বিয়ার ঘোষণা দিবে এখন বিয়ে হয়েছে এতদিন লিভিং করছে এইটা করছে সেইটা করছে হ্যাঁ এখন আবার সেই সমস্ত টপ লেভেলের স্যাসরা তালা এবার বলতেছে যে এই বিয়ে তো আগেই হয়ে গেছে এখন শুধু ভিউ কামানোর জন্য তিন তিন দিন দিন আগে কইছে কইছে যে তার তারা আগেও মানে মানে হাঙ্গা করার লিগে বয়ে রয়েছে হ্যাঁ এরকম ধরনের কোনো কিছু না তারা পাবনা থেকে আইসে মূলত হাঙ্গার ঘোষণার জন্য হাঙ্গা হাঙ্গার পারমিশন নিয়েছে যে আমরা কি ঘোষণা দিব নাকি কিন্তু এই সেম কথাটা আমি আরও বহুত আগে কইছিলাম ওই যে যখন মেকআপ বোতরি রিসোর্টে গেছে তারপরে গিয়া ইয়াতে ছিল ডিপ্রেশনে গেছিলো সেটা নিয়ে একটা ভিডিও দিছিল আমি কিন্তু হাতে কলমে দেখাই দিছিলাম যে বাবু সে তেরো দিন পরে ভিডিও দিছে একজন বারো একজন বারো দিন পরে ভিডিও দিছে একজন তেরো দিনের মাথায় ভিডিও দিছে মানে বাবু দিছে তেরো দিনের মাথায় মেকআপ বুতরি রিসোর্ট মিসোর্ট সবখান থেকে বাসর টুসট কইরা আইসা তারপরে মেকআপ বুতরি একটা ভিডিও দিছে সেই ভিডিও দেওয়ার পরে বাবু আরেকটা ভিডিও দিছে এরপরের থেকে আবার দুজনে কিন্তু গায়েব হয়ে গেছে তার মানে দুজন কিন্তু সেম দিনেই গায়েব হয়ে গেছে একই দিনে মানে একই দিনে একই জায়গা থেকে নাই তারপরে আবার ওদের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু অনেক মানে অনেক ট্রু আইনার কিন্তু দিছি শাগিনোর মিম খেয়ে তাই মিমের কোনো সারা শব্দ নাই ইয়া ওর মাইয়া কান্দে এই ব্লা 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 এটা সেটা নিয়ে কিন্তু আমি বহু ধরনের কথাবার্তা বলছি এখন পর্যন্ত সেই ভিডিওগুলো আছে ইভেন এই যে আমি কিন্তু এই যে একটা ভিডিও আমার কমিউনিটিতে এখন পর্যন্ত পোস্ট করা আসছিলো যেটা কিনা আমি মেকআপ বুতুরিকে নিয়ে মেকআপ বুতির প্রেগন্যান্ট হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও দিছি তো এইটা কিন্তু আমি দিছি সর্বপ্রথম সবার আগে আমার চ্যানেলে এর আগে কেউ কিন্তু দেয়ও নাই বা কেউ কিন্তু এটা নিয়ে কথাও বলে নাই আমি এই যে ইয়ার কথা কি বলে তিশার কথার উপর ভিত্তি কইরা বেস কইরা তারপরে গিয়ে মেকআপ ভুতুরির কিছু কিছু কথা বা কিছু 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 স্টেটমেন্টগুলা আমার কাছে মনে হয়েছে যে না এখানে একটা গরমিল আছে। যেই কারণে তারা এখন বিবাহের ঘোষণা দিতেছে সে এখন হঠাৎ করে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে বমি করছে সে হঠাৎ করে এখন বিয়ের জন্য এত ইয়া করতেছে তার মানে এখানে কুচ তো গারবার হ্যাঁ আমি এরকম একটা ভিডিও এখন পর্যন্ত দিছি আমার চ্যানেলে কিন্তু ওই রিলেটেড ভিডিও আরও কয়েকটা আছে। তো এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বলছিলাম তখন অনেক মানুষ ফেক আইডি বিশেষ করে ওই যে তেলাপোকার জন্মের যে ফেক আইডি দুইটা তিনটা হেডি আয়সা আমার এখানে খুব গরমেল করছিল যে আমি আমি কোনো আমার আমার কোনো ইয়ে কথাই হয় না কোনো ভিডিওই হয় না তারপর আমি কেন বগর বগর কথাবার্তা বলি আমি কেন এখান থেকে সরে যাই না মানে আমি ইউটিউব থেকে সরে যাই না কেন বারবারই আমার শুধু ফোর্স করা হয় যাতে আমি এই রোস্টিং থেকে সরে যাই আমি কোনো ব্লগ ভিডিও দিই আমি যাতে রোস্টিং না করি সোজা কথা এখন মানে সোজা কথা তো বলতে পারে না যে তুই রোস্টিং করবি না কারণ তো রোস্টিংয়ের জন্য আরেকজনের সমস্যা হইতেছে আরেকজনের হ্যাম্পারিংয়ের শিকার হইতেছে আরেকজনের চ্যানেলে ভিউ বেশি হইতেছে না যেখানে তুই আসার পরে তুই আসার আগে তার ভিডিও হইতো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার প্রত্যেক দিন আর এখন তুই আসার পরে ভিউ হয় দেড় থেকে দুই হাজার যেহেতু একটা সেটা বড় চ্যানেল আর বড়ো চ্যানেল চ্যানেল আর ওই চ্যানেলটা আপনাদের মানে যেহেতু তার শুরু থেকে রোস্টিং ছিল তো সেই হিসেবে তার ভিউয়ের পরিমাণটা আরও বেশি হওয়ার কথা ছিল আর যেহেতু আমার চ্যানেল প্রথমেই বলছি যে এটা কোনো রোস্টিং চ্যানেল ছিল না তো সেই হিসেবে আমার ভিউ অটোমেটিক কম আসবে ধরেন আপনি একটা লাইন ধরে যাইতেছেন একটা সূত্রে যাইতেছেন অঙ্কের তো সেখান থেকে যদি আপনি আরেকটা সূত্রে যান তখন কিন্তু অঙ্ক মিলবে না সেম আমার কাহিনিটাও সেরকম হয়েছিল যে আমার যেহেতু এটা রোস্টিং চ্যানেল দিয়ে আমি শুরু করি নাই এটা যেহেতু ব্লগ চ্যানেল ছিল সেই ব্লগ চ্যানেল থেকে কিন্তু রোস্টিং চ্যানেলেই চলে গেছে তো সেই হিসেবে আমার একটু ভিউ কমই হবে এটা এটা স্বাভাবিক তো সেটা নিয়ে অনেক অনেক মাথা ব্যথা ছিল তো আমার যখন ওই মেকআপ ভুতুরি নিয়ে যখন ভিডিওটা দিয়েছিলাম তো সেই ভিডিওটাতে আমার আসা মানে যা ইচ্ছা তাই কইছে কথাবার্তা আমি ভুল আমি ভুল ইনফরমেশন দিই মানে আমার এখানে গ গরমিল বাজে আমাদের ভিউয়ার্সদের সাথে বা আমাদের আমাদের দর্শকদের কাছে কালার বানানোর একটা পায়তারা চলছে তো এখন আমি যেই কথাটা মেকআপ ভুতুরি পাবনা থেকে আসার পরে বল ছিলাম যে এরকম এরকম এই এই কাহিনি এখন সেম তারাই এই সমস্ত কথাবার্তা বের করতেছে হ্যাঁ মেকআপ বোতরি প্রেগনেন্ট যে কারণে এখন তরি ঘুরি করে বিয়ের বিয়ের কাহিনী করতেছে মানুষকে দেখানোর জন্য তরিঘড়ি করে আর কি বিয়ের নাটক করতেছে পেটে বাচ্চা এসে গেছে 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 তো আমি তো এই ভবিষ্যৎবাণী তো আমি আগেই করিয়া দিছি যখন কা মেকআপ বোতরি যে পাবনা থেকে আইছে মেকআপ বোতরি যখন কইছে যে আমার বমি পরিষ্কার করছে সে একজন মানুষ এইটা সেইটা তারপরে মেকআপ বোতরিও ইয়া মেকআপ বোতরের ইয়াও কইছে বোনও কইছে মানে জনি মাদার কইছে যে আমার বোনটা এক লাই সেই ত্যান ওরে দেখার জন্য একজন মানুষ লাগে এটা লাগে সেটা লাগে দর্শক আপনাদের কার কার মনে আছে আমি বলছিলাম যে যে বাবু যেরকম করে আবদিয়ারে ইয়া করতেছে মানে টেক কেয়ার করতেছে এটা সেটা কোনো এক সময় মাগিনের হয়তো বলবে যে আবদিয়ার জন্য বাবুই পারফেক্ট কারণ বাবুই হচ্ছে কি আবদিয়াকে ভালো টেক কেয়ার করতে পারে বা আবদিয়ার সাথে বাবুর বন্ডিং ভালো এই কথাটা কার কার মনে আছে মনে না থাকলেও সমস্যা নেই আমি কিন্তু ভিডিও দিছি আমার ভিডিও এখন পর্যন্ত চ্যানেলে আছে। তো যাই হোক নিজেরা কখনোই না ওই টপ লেভেলের মনে করার মতো কোনো কিছু নাই হয়তো তোমরা স্ক্রিপ্ট পড়ো যে নিজেরা তো অশিক্ষিত মাতার মধ্যে গুছারা কোনো কিছুই নাই ওই একজনে একটা কমেন্ট করবে সেই কমেন্টের উপর বেস করে সেই কমেন্টটাই নিজের চ্যানেলে বইলা দেয় ভিডিওর মধ্যে বইলা দেয় মানে এটা একটা রোস্টিং হয়ে গেল গা অথচ মেধা লাগে মানে কিছু জিনিস বুঝতে আর কিছু জিনিস বের করতে মেধা লাগে যে মেধাটা সবার থাকে না সবার হয়ও না এই যে আমারে সরানোর জন্য এত চেষ্টা এত পাইতারা করছে লাভ আছে কোনো লাভ নাই যে আমি তো আসি আসি সাথে আরও কিন্তু আরেকজনও কিন্তু এখন চলে আসছে আর সে কিন্তু তার থেকে বেটার কথা বলে এটা কিন্তু জানেন মানে আপু ভাইয়ারা কিন্তু জানেন যে একজন কিন্তু চলে আসছে হ্যাঁ তার তার যদি যদিও সাবস্ক্রাইবারের সংখ্যা কম বাট উনি যে কথাগুলো বলে একদম মানে মনে করেন যে একটা কি বলে ওই যে থাকে না যে উকিল সেরকম একটা উকিলের মতো বিতর্ক ওই যে বিতর্ক প্রতিযোগিতা করে তার কথা কিন্তু তার কোয়ালিটি কিন্তু ভালো তার কথার কোয়ালিটি খুবই ভালো ধরেন আমার থেকেও ভালো তো এইটা হয়েছে কথা ওই ইয়ার উপরে না বেশ কইরা কমেন্টের উপর বেশ কইরা ভিডিও বানাইলে না ওই আজকে এক কথা কালকে এক কথা পরশু এক কথা এরকম কথাবার্তাই হবে যদি নিজের লজিক দিয়ে নিজের মেধা দিয়ে কোনো কিছু বের করতে চাও দেখো তাহলে সেটাতে সেটার মধ্যে তুমি দাঁড়াই থাকবা সময় দাঁড়াই থাকবা তো যাই হোক এই সমস্ত এত কথা বলে লাভ নাই আর আমি কখনোই নিজেরে সেরকম বড় পর্যায়ে বড় কোনো কিছু কখনোই মনে করি না আমি মনে করি যে আমি খুবই সাধারণ একটা মানুষ ছোট একটা মানুষ কিন্তু আমি যতটুক কথা বলবো তত ততটুক কথাই শিওর হইতে হবে আমি ওই আমার যে কোনো একটা কাজ যদি একবার না হয় সেটা আমি বারবার 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 করে করি হবে না কেন হবে না কেন আমার কথা একটা যে হবে না কেন ওই হবে না করতে 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 হয়ে যায় তো যাই হোক এখন আসেন একটু সাগিনুরের ব্যাপারে একটু কথাবার্তা বলি সাগিনুরের পালিত জামাই আরিফ কিছুদিন আগে কইছিল যে একটা ভিডিওর কথা আমি কিন্তু বলছিলাম সেখানে অনেক কথাবার্তা বলছে যে এমনও বলছে যে দোয়া করেন ময়রম জানি কোনো খারাপ মানুষের হাতে না পড়ে খারাপ বলতে এখানে কিবরিয়ারে বোঝানো হয়েছে বাপেরে খারাপ বানায় ঠিক আছে আর ও সৎ বাপ হয়ে আর নিজের ফেরেস্তা দাবি করে তো যাই হোক সাবিনা না এখন হঠাৎ কইরা তার পড়াশোনা মানে ইয়ার মরিয়মের পড়াশোনার ব্যাপারে তার যেরকম মানে ইয়া দেখলাম মানে কি বলে আগ্রহ দেখলাম মানে সে নিজেকে এখন আদর্শ মা বানাইতেছে আদর্শবান মা বানাইতে চাইতেছে এটা কেন ওই যে একটা কথাই বলে যে বিলায় কম চোদনে গাছে ওঠে না তো আমার কথাটা আসলে কেউ খারাপভাবে নিয়েন না যে বিলাই কিন্তু যখন মানে ইয়ার উপরে থাকে দৌড়ের উপরে থাকে তখন কিন্তু অটোমেটিক গাছে উঠা যায় তো ওর যে পাতা লাল হয়ে আইসে এটা আমি কিন্তু বুঝতে পারছি আর কিছুদিন আগে কিবড়ে ভাই কিন্তু আমার চ্যানেলে আইছিল। আইসে কিন্তু কমেন্টও করছে তো যাই হোক ওই প্রসঙ্গে যাব না সত্যের জয় সব সময় হবে আর আমার এতদিনে আমার মনে হয় কি এখন একটু হইলেও আমার ভালো লাগতাছে কারণ এই মরিয়মের পড়াশোনার জন্য বা এই মরিয়মের ইয়ার জন্য আমি কথা বলছিলাম হুম আমার মনে হয় কি এখন কষ্টটা মনে হয় আমার এখন একটু সার্থক হইছে আরও সার্থক হবে যখন একটু মানে পাশার দান চেঞ্জ হয়ে যাবে পাশার দান পাল্টায় যাবে তখন একটু ভালো লাগবে ইনশাল্লাহ এই প্রত্যাশাই করি আমি মনে করি যে সত্যের সাথে সবসময় থাক যে সত্য সময় সত্যের সাথে সবসময় থাকবে সে সত্যের পতাকাটা দেখবে তার কাছ থেকে সত্যের পতাকা উঠবে মা মানে যা বুঝাইতে চাইছি যারা বুঝছেন তারা কিন্তু মানে বুঝা গেছেন তো সে এখন মানে কি বলবো মানে এখন তো নিজের নিজেরে সাব্যস্ত করতে হবে যে আমি আদর্শ মা এখন সে মানে উকিলের পরামর্শে তার উকিলের পরামর্শে সে এখন মরিয়মের প্রতি যত্নশীল হয়ে গেছে মরিয়ম যদি আয়া পড়ে তাইলে তো মনে করেন যে হ্যার কামায় রোজগার শেষ আর ওই যে হ্যার জন্মের এখন যেটা হয়েছে বান্দরের আডি হে বান্দরের আডিরে কয় জনের দেখবে কারণ ওই বান্দরের আড়ি তো আরিফের তো না আর ওই যে যা মন চায় তা হোক ওইটারে কেউ দেখবেও না শুনবেও না বুঝবে না তো এখন কথা হইতেছে যে আরিফ যে কিছুদিন আগে বা কিছু বছর আগে কইছিল যে কি শেষ হাসিটা আমরাই হাসব আমিও বলতেছি যে শেষ হাসি কারা হাসবে সেটা দেখাই যাবে ভবিষ্যৎ বলে দেবে ইনশাল্লাহ সত্য তো সত্যর প্রতি একটু জোর থাকে বেশি সত্য জিনিসের প্রতি না একটা জোর থাকে বেশি তো যাই হোক এ সমস্ত নোংরা টোংরা গোবিরুদ্ধে কথাবার্তা কয়া মানে বিরুদ্ধে বলতে কি যে একবারে বেশি আসলে দাম দেওয়া উচিত না দিমো না ওইদিকে ওই দিকে কী কম নাম কি বদা আপনারা বদা রাখছেন মনে হয় মেবি তো ভেড়া রাখছিলাম যাই হোক আপনাদের বদা সাহেবের মাথা আওলা জলা হয়ে গেছে গা মাথা আওলা জলা হওয়ার কারণ হইতে সেহান মেকআপ বুতরের বিহাঙ্গা তো এই হ্যাঙ্গাডারে নিয়ে মেহান সে খুব এক্সাইটেড হ্যাঁ আর আগে টুপি টু টুপি পাঞ্জাবি হ্যার বৌরে ইয়া না কইলো কি যে তার চ্যানেলটা হয়ে যাচ্ছে গিয়া শিক্ষণীয় চ্যানেল আসলে তার চ্যানেলের মধ্যে কি শিক্ষণীয় আছে সেটাই জানি না আর গিয়া যে কি শিখব বলেন যে যেই লোক কি না মানে কোরআন শরীফের প্রথম সুরা সুরা ফাতেহা পাঠ করতে পারে না ঠিকমতো বা নামটাও জানে না তো আমার মনে হয় না যে তার থেকে কোনো কিছু শিখার আছে আর গিয়া মানে যে বলো দে আর কি জানে না যে ইউটিউবে থেকে এক এক সাবস্ক্রাইবার হইলে কী প্লে বাটন কি বাটন পায় ও তো ওই বলদের কাছ থেকে তো আমার মনে হয় না যে আরও এর থেকে ভালো কোনো বেটার কোনো কিছু শিখার আছে তো আবাঙ্গাল অশিক্ষিত মানুষেরাই গিয়ে ভাইয়া ভাইয়া সাইয়া সাইয়া বলে দৌড়ায় ওড়ে পরশুদিনকে কেমন হয় একটা ভিডিও ভিডিও দিছিল তো ওই ভিডিও দেওয়ার পরে ওই যে লেখছে যে কি বললো মানে বাবুর মা মনে হয় এরকম টাইটেল দেওয়া ভিডিও দিছে যে কী বললো হেন একখান কমেন্ট করছিলাম আমার কমেন্টটা হে পাবলিশ করে নাই পাবলিশ পাবলিশ করতে পারবে ভিতরে হে সেই কলিজা নাই তো এখন আবার কইতাছে যে সে বিনোদন সে বিনোদন দিতে চায় এখন একটা একলা মানুষ কয়ের দিকে যাবে কন আবার গত ওই ভিডিওতে কইতাছে যে ওই যে যখন বইয়ে এটা ভিডিওটা দিলে তখন কইতাছে যে সমালোচনা না হইলে কি ভালো মজা লাগে না কি জানি একটা কথা সমালোচনা না হইলে তো ভাল লাগে না কি জানি তো কত বড় বেহায়ার বেহায়া কত বড় ছাগলের ছাগল হইলে এই সমস্ত কথা কইতে পারে মানে ওরা যে পাবলিকের জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খায় তাতে কোনো কিছুই হয় না কারণ হয়ে কি করবে বলেন যত জুতার বাড়ি খায় জুতার বাড়ি দিতে গেলেও তো একটা করে ক্লিক করতে হয় মানে অঙ্গ ভিডিও তো ক্লিক করতে হয় তাই না তো ক্লিক করলেই তো ক্লিক করে যদি জুতার বাড়ি দেয় তখনই তো ওই এখান থেকে মানে পায়া যায় টেহা পাইয়া যায় ডলার পাওয়া যায় তো তার বাড়ির আসলে গায়ে লাগে না তা আমি খালি চিন্তা করি যে যে মানুষ এত কথা কইলো একমুহে কয় কথা কয় হ্যাঁ কালকে গেছে পরশুদিন কেমন হয় গেছে বৃষ্টিতে বিজতে বৃষ্টিতে বৃষ্টিতে যায় শালির সাথে একটু ঘষা ঘষাঘষি ঘষা ঘষি আজ পয়সা খিলবুড়ি সব বাবু তো লাইভ পুরা দেখছে যে দেখ আমার বউ মানে হ্যার বউ কয় তো হব হব না তো হ্যার হবু বৌ হ্যার করতে তে আল্লাহ বৃষ্টির মধ্যে দেখছেন কেরুম সারা শেওরা গাছের শেওরা গাছের পেতনি ডাড়েই ভাল লাগে অর্থেকা তো মাগিনুরের গতকালকের যে ভিডিওটা দিচ্ছে সেই ভিডিওতে মাগিনুর আমি অল্প একটু দেখছি প্রথম খানি একটু দেখছি ওই যে বাবুদের বাসায় যাই সেটা আর দেখি নেই ওরটুক থেকে দেখিনি প্রথম কথাটুকু বলি উনি কইতাছে যে বোনের বিয়া শুক্রবারের দিন হালাইছি শুক্রবার হালাইছি তো কেউ জানে না মানে কাউকে জানাইতে পারি নাই তারপরে গিয়া কি নেট নেটওয়ার্কের সমস্যা আমি তো শুদ্ধ করে কইতাছি ও তো আর শুদ্ধ করে কইতে পারে না তো বড় ভাই আছে ছোট ভাই আছে বাপ মা আছে মারে তো জানাইতেই হয় আচ্ছা একটা কথা কই দেখেন বড় ভাই বোন যাই হোক যেখানে বাপ বাইচা রয়েছে বাপে এখন পর্যন্ত বাচ্চা আছে সেইখানে বাপে সেই বিয়েতে বাপে আয়সা তারিখ ডেট ঠিক করলো না বড় ভাই আসলো না সেইখানে মাতা আয়সা সব কিছু দেখছেন তারিখ মুরিক সব কিছু কইরা ফেলাইছে তারপরে বাপ পেয়েছে যেইখানে বড়ো বাপ বড় ভাই আছে বড় কি কয় বড় ভাই তারপরে বাপ আছে সেইখানে বাপ পেয়ে প্রেসিডেন্ট ডিগ্রি করবে কেন সানির একটা কথা মনে পড়ছে যখন মেকআপ বদলে নিয়ে গ্যাম জ্যাম চলতেছিল সানি সানির সাথে মানে সবাই একটু কথাবার্তা ইয়া কইরা কইছে তো ইয়ার ভাই ভোলা ভোলা না শাহিন শাহিনেবি মনে হয় আমি কল রেকর্ডটা স্পষ্ট শুনি নাই শাহিন কইতাছিল যে ও সানি রাগারাগি করছে রাগারাগি কইরা ফ্যান মনে হয় টান দিয়া খুইলা ফালাইছিল ওই যে সানির কলারেকর্ড টুতে শুনতে পারবেন যদি কিভেয়ার চ্যানেলে গিয়া শোনেন তো সেইখানে ওই ফ্যান হাত দের টাইম না খুইলা হালাইছে মানে রাগের চোটে বলি তো বাপি তো হেঁটে দেখ অবাক হয়ে গেছে তো যখন হেঁটপরে আবার আইসা ইয়ার ভাই মেকআপ বুতরির বড় ভাই আয়োজন কইছে বলে যে আমি তোমার সাথে কথা কম বসো তো সানি কইছিল যে আপনি আগে তিসার থেকে অনুমতি নিয়ে আসেন যে তিসার থেকে অনুমতি নিয়ে আসেন আপনি যে আমার সাথে কথা কইবেন আগে তিসার থেকে পারমিশন নিয়ে আসেন তো সানি কথা কেন কইছে যে তিসার থেকে পারমিশন নিয়ে আসেন মানে তিসা যদি বলে যে তুই তোরা এখানে ববি হেনে ববি তিসা যদি কয় এখন রাইত এখন রাইত তিসা যদি কয় এখন দিন এখন দিন তো সেইখানে যে আমরা যে কইতাছি যে বাপের আনে নাই এডার আনে মা মারে আনে নাই হ্যাঁ বা ইয়া ইয়া করে বা ডাইকা বলেও নাই তো সেইখানে বাপ মা কিছুই না সেইখানে তিসাই হইতাছে হেড হেড অফ ব্যাপারী পরিবার তো সেইখানে বাপে বাপমায় কি করবা আর বিয়া তো আগেই করছে হের কালিনুর বেগম একটা না যেন না রয়েছে হ্যাঁ বাপে একটা করিম ব্যাপারে দুশচরিত্র করি লম্পট করিম ব্যাপারে কি না যায় নেই রয়েছে হ্যাঁ ভাইরা কি না যেন নেই রয়েছে ওই যে কইলাম না যে বিয়া করছে ইয়াতে পাপনাতে গেছে পাপনাতে গিয়া মানে সমস্ত কিছু ইয়াটিয়া কইরা মানে কি কয় ওইটারে পারমিশন নিয়ে নিয়েছে যে এখন কিন্তু আসলে মনে হয় মানে পেটে আয়া পড়ছে এখন কী করবো আর নোংরা পানি গেছে যেহেতু পেটে তো পেটে তো আইবই তো হে এখন কী করবো এখন তো ইয়া করতেই হবে এখন তো শিকার করতেই হবে তো যেই কারণে এখন আয়সায় এরকম তৈরি কইরা ইয়া দিছে নালে একটা কারণে একটা ইয়া কারণে একটা গোপন কারণে কি কারণে বলে খালি বিয়া করতেছে কি কারণ মানে এত তৈরি করে বিয়া ঘোষণা কেন দিল যার কিনা জীবনে বিয়া করতে ইচ্ছা করে নাই সে কিনা জীবনে ইয়া হয়ে যাবে সেটা হয়ে যাবে আর সেদিনকে তো দেখলেন বইন কেন স্বামী হারা পাট ইয়া টু বাই করে হালাইছে মেকআপ বোতলের নিয়ে এখন যদি সানি যদি আবার একটু মুখ খুলতো সানির চ্যানেলে দিয়ে যদি সানি যদি এখন কোনোভাবে একটু মুখ টুক খুলতো না এখন অনেক কিছুই বাইরে যেহেতু যেহেতু সানি সব কিছু তো ভাগ্য ভালো সানি ভদ্র মানুষ হ্যাঁ শানি ওই যে কয় না যে পুরান ঢাকার মানুষ এরুম সেরম হ্যান ত্যান আভিযাবে শোনেন শুধু পুরান ঢাকার বলতে না যেই সমস্ত মানুষের আত্মসম্মান বোধ আছে সেই সমস্ত মানুষেরা কোনোদিন স্যারামীরা প্রশ্রয় করবে না স্যাশ্রামি তো করবেই না আর যেহেতু খাইটটা খাওয়ার লোক আর যার কি না ঢাকা শহরে একটা বাড়ি আছে তো আমার মনে হয় না যে তার কোনো স্যাশরামী করার দরকার আছে প্রয়োজনও আছে আচ্ছা এখন একটু মেকআপ বোতরের কথা কই মেকআপ বুতুরি মনে করেন যে আচ্ছা ঠিক আছে বিয়ে সবারই হয় বিয়ে জিনিসটাই হইতেছে যে মানে আনন্দের তো সেটা যদি প্রথম বিয়ে হয় তাইলে মানা যায় কিন্তু একটা বাচ্চা সহকারে যখন একটা মহিলার বিয়ে হয় ওটারে আসলে বিয়ে বলা যায় না ওটারে হাঙ্গা বলা যায় তো সে যখন হাঙ্গা বসতে যায় তো তখন আরও সে আরও গম্ভীর থাকবে তো সেইখানে মেকআপ বুতুরে যেরকম হারে নাচানাচি দেখলাম বা দেখতাছি তো সেই হিসাবে তার মনে হইতাছে কি তার নয়া বিয়া হইতাছে সে বিয়ে সম্পর্কে কিছুই জানে না বুঝে না আচ্ছে বৃষ্টিতে গিয়ে ভিজে মানে কালীমণ্ডলের মতো কুরকুরানি বৃষ্টিতে গিয়া ভিজে তারপরে আরও হ্যান ত্যান কী যে কী কী জানি করলো তার মানে হ্যার ভাবসাপ এরকম যে সে কোন কোটিপতির মেয়ে তার এখন নয়া হাঙ্গা হইতাছে সে এখন উরু ভাবে চলতাছে তার এখন কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই এইটা নাই সেটা নাই থাকবে কি করে বলেন যারা নোংরা পথে পরিচালিত হয় যারা নোংরা পথে চলাফেরা করে ওদের কোনো বাধা বিপত্তি কোনো কিছুই আসলে আসে না তো যেটা কইতে লইছিলাম তো তিসাও কইতাছে যে নেটওয়ার্কের সমস্যার জন্য কাউরে জানাইতে পারি নাই দেখি জানাবো কি হয় মা অন্তত পক্ষে মা আরে জানানো দরকার দেখেন বৃষ্টি হয়েছে বা মানে ঘূর্ণিঝড় হয়েছে যায়া দুই তিন দিন আগে দুই দিন আগে মেবি তো সেদিন নালে কারেন্ট নাই নেটওয়ার্ক নাই কোনো কিছু নেই পরের দিন তো বৃষ্টি কমে গেছে বাতাস মত সব কিছু কমে গেছে তবে ওকে কারেন্ট ছিল না আর নেটওয়ার্ক ছিল না নেটওয়ার্কের সমস্যা হয় সেটা জানি তো সেইখানে কি ছিল না আমরা তো দেশের মানে ঢাকার বাইরে গ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমরা তো সেখানে ঠিকই যোগাযোগ করতে পারছি কথাবার্তা বলতে পারছি তো তিসারা কেন পারে নাই তিসারা কি মানে তিসার মা পারে নাই কেন কথা বলতে পারে নাই কেন এই সমস্ত নাটক এ সমস্ত দুর্বল স্ক্রিপ্ট এগুলো কি জাতি জানে না জাতি এগুলো বুঝে না এখানে করিম ব্যাপারীও কোনো কিছু না কালিনুর বেগমও কোনো কিছু না বড় ভাইও কোনো কিছু না এখানে হেড অফ ব্যাপারী পরিবার হইতাছে গিয়া তিশা আর হেড অফ চামচা হইতাছে গিয়া বাপ্পি তো এদের উপরে আসলে এরা যাবে না মানে কোনো কিছুই করবে না এদেরকে দিয়েই পাঠানো হয়েছে তা না হলে যদি এটাই না হইতো তাহলে তীষা নিজের সাথে করে নিজের মারে ভাইরে নিয়ে যেত বুঝতে পারছেন তীষা নিজের ইয়া কইরা মানে ইচ্ছা করে যে নিজের সাথে নিয়ে তো যেহেতু ওনারা থাইকা বিয়ের সাদী দেবে তো সেই হিসাবে তার তাদেরকে কিন্তু সে সাথে করে নিয়ে আসতে পারতো নিয়ে আসে নাই তো এখান থেকে বোঝা যায় যে হেড অফ তিশা আর সবাই জানে হেড অফ ব্যাপারি পরিবারের হইতেছে তিশা তো যাই হোক এত অনেক কথা কয়ে হালাইলাম তো ওইদিকে দিকে আবার মাল্টি নোংরা শুরু করছে দেখছেন নি মাল্টি নোংরাও এখন মেকআপ বুতুরির মতো ইয়ার মতো শুরু করছে হবু শাশুড়ি চলে আসলো হবু শাশুড়ি চলে আসলো অ কারে দিয়া হবু শাশুড়ি মানাইছে ওদিকে আবার বাপ্পির সাথে যে মানে লটর ফটর করলো হেইটা তো দেখছে রা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি দেখে তার চ্যানেলে স্যাড 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 স্টোরি দিতেছে স্যাড একটা করে ভিডিও দিতেছে স্যাড একটা করে এইটা করতেছে তো আসলে এগুলো এখন ট্যাকার খেলা যেহেতু এখন ইউটিউবে মনে করেন যে এগো একটা ইয়া হয়ে গেছে মানে বনাম হয়ে গেছে যে কার থেকে কে কত ভিউ টুকাইবো কার থেকে কে কত টাকা ইনকাম করতে পারবো তো সেই হিসাবে তারা এখন নোংরা মেনে এখন চরম লেভেলে টপ পর্যায়ে শুইলা গেছে গা আমি যদিও ওই ভিডিওটা দেখি নাই ওই শালমিনের ভিডিওটা দেখি নাই কারণ আমার না ক্লিক ওগো ভিডিওতে ঢুকতেই মনে যায় না আমার যতটুক কষ্ট হয় যে দেখতে যতক্ষণ পর্যন্ত দেখি আমি পুরো ভিডিও দেখি না আমি অল্প একটু দেখি আমার কাছে মনে হয় যে থেকে একটু ইয়ে করা ভালো কথা কোয়া ভালো আমি সেখান থেকে কথা বলি আমার একরে খুব বিরক্ত লাগে যে মানুষ এত শেষরা ও আরেকটা কাহিনী আপুরা ভাইয়ারা দুলা ভাইয়েরা কলজার আনটিরা ওই যে ইয়া করছে কি জানি কয় কালীমণ্ডলের অবস্থা দেখছো কি কালীমণ্ডল কিন্তু সবই জানে কিন্তু কোনো কিছু কইতাছে না এটা নিয়ে কোনো মকু না সেদিন ছাগিনুরে দেখলাম টাইটেল দিল যে বোনের বিবাহ নিয়ে কথা কইতেছি এরপরে সেই বিবাহটা কিন্তু সেই টাইটেলটা থামলেন ডাক দিয়া হ্যাঁ আবার নতুন করে টাইটেল থাম দেখো তাইলে কাহিনী আমাকে চোখ ফাঁকি দেওয়া যাবে না যতই যাই কর না কেন তা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হ্যাঁ আর ভিডিওতে লাইক মারে দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ